আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করবো, যেটা জানো আগে বলে দিচ্ছি, আজকে সেট নিয়ে আলোচনা করবো। আমাদের পড়ার বিষয়টা হলো আজকে কি সেট। তো ওই সেটের তো প্রশ্নগুলো আছে, অনেক রকমের সেট আছে আমাদের, ওগুলো আমাদের অত কিছু জানার দরকার পড়ে না। যে জিনিসগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো শুধু আলোচনাটা করছি আর কি আজকে। তো প্রথমে আমাদের একটু চিন্তা করতে পারো, সেট জিনিসটা কি, সেট কাকে বলে, এটা একটু চিন্তা করতে পারো। সংজ্ঞাটা এরকম যে বাস্তব জীবনে আমাদের চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে আমরা বলি সেট। সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহ, ওটা পরীক্ষায় কখনো আসবে না তোমাদের। তাহলে সেট কি? সেট হচ্ছে সংগ্রহ করার একটা সিস্টেম। জাস্ট যেমন তুমি একটা চিন্তা এরকম করে করতে পারো, যেমন তুমি এতে গেলে ওই, আমরা অনেক সময় কাগজপত্র ফটোস্টেট করি, যখন কাগজপত্র ফটোস্টেট করি, বাংলার কিছু কাগজ ফটোস্টেট করলো, ইংরেজির কিছু কাগজ ফটোস্টেট করলো, গণিতের কিছু কাগজ ফটোস্টেট করলো, তখন আমরা বলি কি ফটোস্টেটওয়ালাকে শেষে, মানে আমাদের যখন ফটোস্টেট শেষ হয়, তখন তাদেরকে বলি কি ভাই আমার কাগজগুলো একটু সেট করে দেন। সেট করে দেন কথাটার মানে কি, যে বাংলাগুলা বাংলার জায়গায় সাজিয়ে দিতে, ইংরেজির গুলা ইংরেজির জায়গায় সাজিয়ে দিতে, গণিতের গুলা গণিতের জায়গায় সাজিয়ে দিবে। এই যে সাজানোর সিস্টেমটা, মানে সংগ্রহ করার যে সিস্টেমটা, এটাকে আমরা বলি সেট। আমাদের সেট প্রকাশ করার জন্য দুইটা পদ্ধতি আছে, এটা একটু তোমাদের দরকার আছে, দুইটা পদ্ধতি। একটা পদ্ধতির নাম হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি জিনিসটা কি, ও এর আগে একটু বলে নিই, সেটকে আমরা প্রকাশ করি হচ্ছে এ বি সি ডি এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে, বড় হাতের অক্ষর দিয়ে আমরা এগুলাকে প্রকাশ করি। তালিকা পদ্ধতি জিনিসটা কি, তালিকা পদ্ধতি জিনিসটা হলো সাপোজ এ একটা সেট, এর উপাদান গুলা কি, উপাদান গুলা হচ্ছে রহিম, জব্বর, বরকত, এটা হলো এ সেটের উপাদান গুলা। এই যে উপাদান গুলা সুনির্দিষ্ট তিনটে মানুষ দিয়ে, সেটের উপাদানটা কি সুনির্দিষ্ট, তিনজন তিনজন সুনির্দিষ্ট, এটাকে আমরা বলি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে বলছি সেট প্রকাশ করার জন্য আমাদের পদ্ধতি আছে কয়টা, সেট প্রকাশ করার জন্য আমাদের পদ্ধতি আছে হচ্ছে দুইটা। একটা হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিটা কিরকম, এই উপাদান গুলাতে থাকবে, এই উপাদান গুলো থাকবে হচ্ছে নির্দিষ্ট করে, সুনির্দিষ্ট করে থাকবে। আরেকটা আছে সেট গঠন পদ্ধতি, দুইটা পদ্ধতি, গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, আরেকটা কি গঠন পদ্ধতি। আবার বলছি, একটা তালিকা পদ্ধতি, আরেকটা হলো গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি এইরকম, যেমন এ একটা সেট, এর উপাদান গুলো হচ্ছে এক্স, উপাদান গুলো হচ্ছে কি এক্স, such that x টা কিরকম একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং x less than suppose 5, x less than কি 5। তাহলে এখানে কি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে কিন্তু সুনির্দিষ্ট করে বলা নাই, কিন্তু আমার যে সেট a, এই সেটের উপাদানগুলা, এই উপাদানগুলোর বৈশিষ্ট্যগুলা দেওয়া আছে, যে এ সেটের উপাদানগুলো হবে কি রকমের, এ সেটের উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোন পর্যন্ত মৌলিক সংখ্যা, পাঁচের চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এ সেটের উপাদান, এটাকে আমরা বলি সেট গঠন পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্ট থাকবে, আর গঠন পদ্ধতিতে উপাদানগুলোর ধর্ম দেওয়া থাকবে বা বৈশিষ্ট্য দেওয়া থাকবে। আবার বলছি, তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া থাকে, তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া থাকে, আর গঠন পদ্ধতিতে উপাদানগুলো কি দেওয়া থাকে, ধর্ম দেওয়া থাকে বা বৈশিষ্ট্য দেওয়া থাকে। এইগুলো আমাদের একটু প্রাইমারি আলোচনা। এখন আমরা অঙ্কে চলে যাব, তার আগে একটু তোমাদেরকে আরেকটা দুইটা সিম্বল একটু চিনিয়ে নিই। এই সিম্বলগুলো চিনে রাখা তোমাদের জন্য ভালো, এই দুইটা সিম্বল একটু মনে রাখবা, আমাদের অত কিছু দরকার হয় না, এই দুইটা সিম্বল একটু দরকার হয়। এই যে দেখো, যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো, এটাকে আমরা বলি ইউনিয়ন। ইউনিয়ন টিউনিয়ন তোমাদের মনে রাখার দরকার নেই, ইউনিয়ন মানে সংযোগ, সংযোগ সেট। কিন্তু তোমরা মনে রাখবা ইউ মানে হলো লসাগু, এই জিনিসটা মনে রাখবা। আর এটাকে বলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে সেট সেট, এটার মানে হলো গসাগু। এই দুইটা জিনিস একটু তোমরা মনে রাখবা, ডিটেলস আলোচনা করবো আমরা যখন কোচিং চালু করবো, তখন আমরা ডিটেলস আলোচনা করবো বিষয়গুলো। এই দুইটা চিহ্ন আপাতত আমাদের কাজে লাগবে, এই দুইটা চিহ্ন একটু মনে রাখো, ইউ এর মতো থাকলে লসাগু, আর এই টুপির মতো থাকলে গসাগু। গসাগু কথাটার মানে হলো, গসাগু আবার বসি, গসাগু কথাটার মানে হলো শুধু কমন গুলা,
শুধু কমন গুলা। আর লসাগু কথাটার মানে হলো কমন গুলা তো লিখতেই হবে, একবার লিখতেই চলবে, আনকমন গুলাও লিখতে হবে। আবার বলছি, লসাগু মানে হচ্ছে শুধু কমন গুলা, আর লসাগু কথাটার মানে হলো কমন গুলা তো আমরা লিখবই, আনকমন গুলো আমাদের কি কি করতে হবে, লিখতে হবে। একটা উদাহরণ দিই, যেমন এ একটা সেট, এর উপাদান গুলা 1 2 3, বি আর একটা সেট, এর উপাদান গুলা 3 4 5। এখন আমাদেরকে যদি বের করতে বলে যে এ ইন্টারসেকশন বি সমান কত, আবার বলছি এ ইন্টারসেকশন বি সমান কত, তাহলে এ ইন্টারসেকশন বি কথাটার মানে হলো এ এবং বি এর মধ্যে যে উপাদানটা কমন, যে উপাদানগুলি কমন, উপাদানগুলি কমন, এ এবং বি এর মধ্যে যে উপাদানগুলি কমন এই উপাদানগুলি লিখতে হবে। তো কমন উপাদান এখানে মাত্র একটা আছে, সেটা কি 3। এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা কি পেলাম, এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা পেলাম হচ্ছে 3। এটাতে যদি বের করতে বলবো এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি যখন তুমি বের করবা তখন 3 তো থাকবেই, কমনটা তো থাকবেই, 3 থাকবেই, আর একটা কমন, কমনটা বাদ চলে গেল, একটা লিখলাম, একবার লিখলাম, ঠিক আছে, একবার লিখলাম কমন, আর বাকিগুলো আমাদের কি কি করতে হবে, লিখতে হবে। 1 লিখতে হবে, 2 লিখতে হবে, 3 লিখতে হবে, 4 লিখতে হবে, 5 লিখতে হবে। আমি মনে করছি, মনে হচ্ছে পুরো বুঝতে পেরেছ, তখন ইন্টারসেকশনটা দিবা, তখন শুধু কমনটা, আবার বলছি ইন্টারসেকশনের সময় শুধু কমনটা লিখবা, আর ইউনিয়নের সময় কি কমনটা তো লিখবাই, আনকমন গুলাও লিখতে হবে, আনকমন গুলাও লিখতে হবে, আর কমনটা একবার লিখলেই চলবে, যতবারই থাকুক না কেন একবার লিখলেই চলবে। এই আমার মনে হয় বুঝতে পেরেছ, এই টাইপটাই হচ্ছে তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এই টাইপের অঙ্কগুলো একটু সমাধান করে নেই, অনেকবার পরীক্ষায় আসছে এই টাইপের অঙ্ক, এগুলো আমরা সমাধান করি। এটা হলো স্টেপ 1। স্টেপ 1 এর অঙ্কগুলো আমরা একটু দেখি, যেমন ধরো এ সমান সমান 0 2 3 7 9, ই সমান সমান 5 6 8, আমাদের প্রিপেয়ার করতে বলছে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা আমাদেরকে বের করতে বলছে। এখন দেখো বিষয়টা হলো যে আমরা এখানে ব্র্যাকেট আছে, আমরা এই নিয়মটা বাল্যকাল থেকে জানি, ছোট সময় থেকে জানি যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটার কালটা আগে করতে হবে, তারপরে ব্র্যাকেট বাদে যেগুলো ওগুলোর কাজ করতে হবে। তাহলে আমরা প্রথম এ ইন্টারসেকশন বিটা বের করে নিই, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কথাটার মানে কি, এ এবং বি এর মধ্যে যেগুলা মিল আছে, এ এবং বি এর মধ্যে যেগুলো মিল আছে, তাহলে এ এবং বি এর মধ্যে কি মিল আছে, এই 0 1 মিল নাই, 2 5 নাই, 3 6 নাই, 7 8 নাই, 9 11 নাই, তাহলে কোনো কিছুই মিল নাই। আর যেহেতু কোনো কিছুই মিল নাই, এটা লিখবা ফাঁকা সেট, তাহলে এ ইন্টারসেকশন বি মানে ফাঁকা, কোনো কিছু কি নাই, মিল নেই, এ এবং বি এর মধ্যে কোনো কিছু মিল নেই। তারপরে বলছে এ ইন্টারসেকশন সি, তাহলে এখন বের করো এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। এখন একটু দেখো এ আর সি এর মধ্যে কি মিল আছে, এই যে 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে 2 একটা উপাদান মিল আছে, এখানে একটা 3 আছে, এখানে নাই, 7 আছে, এই যে এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, তাহলে 7 মিল আছে, তারপরে এখানে 9 আছে, এখানে নাই, তাহলে এ এবং সি এর মধ্যে মিল আছে কি, 2টা উপাদান, কি কি 2টা উপাদান, 2 এবং 7। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি ফাঁকা, এ ইন্টারসেকশন সি 2টা উপাদান, আবার বলছি এ ইন্টারসেকশন বি ফাঁকা, তাহলে এ ইন্টারসেকশন সি 2টা উপাদান। এখন আমাদের ইউনিয়নই বলো আর ইন্টারসেকশনই বলো, আবার বলছি আমাদের ইউনিয়নই বলো আর ইন্টারসেকশনই বলো, ওগুলা কাজ করে হচ্ছে উপাদান ই, যেহেতু এই সেটটা ফাঁকা সেট, এর কোনো কি নাই, উপাদান নাই, সুতরাং এটা আর আমাদের কাউন্টে আসবে না, হিসাবে আসবে না। তাহলে ওরা বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, মানে কি, এই এইগুলা আর এইগুলার মধ্যে মিলতে লিখতে হবে, অমিলতেও লিখতে হবে, কিন্তু এইগুলা আর এইগুলার মধ্যে কোনো মিল নাই, আছে 2 আর 7, উপাদানই আছে কি,
2 এবং 7 আর কোনো উপাদানই নেই। সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান সমান কি 2 এবং 7। আবার বলছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান সমান কি 2 এবং 7। এই এটা হলো আমাদের উত্তর। দেখি অনেক বড় মনে হলো অ্যাকচুয়ালি একেবারেই সহজ। আমি আরেকটা প্রশ্ন একটু সলভ করাই, সাপোজ এই উপাদানগুলো দিয়ে যদি করাই, যেমন ধরো এক সমান 3 4 5 6 9 প্রথমে ইন্টারসেকশনের কাজটা করে নিতে পারো। যদি ইন্টারসেকশনের কাজটা আগে করে নাও তাহলে তোমাদের জন্য একটু সহজ হয় বিষয়টা। যেমন এ ইন্টারসেকশন বি আমরা বের করবো, তাহলে এ ইন্টারসেকশন বি বের করবো কথাটার মানে কি, এ এবং বি এর মধ্যে যেগুলো মিল আছে মিল আছে কি 4। সুতরাং এ ইন্টারসেকশন বি সমান সমান 4, এ ইন্টারসেকশন বি সমান সমান 4, ও 6 ও মিল আছে, 4 আছে আর কি আছে 6 আছে, সরি 4 আর 6, তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান কি 4 এবং 6 এ ইন্টারসেকশন বি। এখন যদি এ ইউনিয়ন বি তুমি বের করো, এ ইউনিয়ন বি বের করলে 4 আর 6 তো থাকবেই, কমনটা তো থাকবেই, আনকমন গুলো লিখতে হবে। তাহলে এই দুইটা চলে গেল, এখানে গেল কি 3 আর 5 3, এখানে দেখো 5, তারপরে 6, তারপরে কি আছে 9, পরে আছে কি 12, 9 পরে আছে হচ্ছে 12। ঠিক, তাহলে আমাদের ইন্টারসেকশন মানে শুধু কমন গুলা, ইন্টারসেকশন মানে শুধু কমন গুলা, ইউনিয়ন মানে কমন এবং আনকমন। এখন যদি এইটাই তোমাকে এরকম করে বের করতে বলতো যে এ ইউনিয়ন বি সাপোজ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এটা যদি বের করতে বলতো তাহলে তুমি দেখো এ ইউনিয়ন বি মানে এই উপাদানগুলা, এই উপাদানগুলা, এ ইন্টারসেকশন বি মানে এই উপাদানগুলা, এই উপাদানগুলা, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কি হবে, এগুলো হবে 4 6, দুইটার মধ্যে মিল আছে কি 4 আর 6 মিল আছে, যে উত্তরটা কি 4 আর 6, এই এই টাইপের বিষয়টা আর কি। অত জটিল নয়, একেবারেই সহজ, কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষা আসছে হচ্ছে বেশি, আমাদের টাইপ 1 এর পরীক্ষায় অঙ্ক আসছে বেশি। এখন আমরা বিসিএস এর সারের প্রশ্নগুলো একটু সলভ করি, তাহলে তোমাদের বেশি দেয়ার হবে সারের প্রশ্নগুলো একটু দিচ্ছি। সারের প্রশ্নগুলো দেখতে গিয়ে প্রথম প্রশ্নটা আসছে হচ্ছে 36 বিসিএস এ, একটু বড় করে অঙ্কটা, এ সেটের উপাদান গুলো হলো এক্স, এক্সটা কিরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন 25, বি এক্স, এক্সটা কিরকম মৌলিক সংখ্যা আর এক্স স্কোয়ার লেস দেন 25, আবার সি সমান সমান এক্স, সাজ দেট এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স স্কোয়ার সমান সমান 25। আমাদের বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান, এটা বের করতে বলছে। এই প্রশ্নটা হলো তোমাদের 37 বিসিএস এর প্রশ্ন, একেবারেই সহজ, তোমরা দেখো একটু, দেখলে বুঝতে পারবে যে খুবই সহজ। এটা হলো আমাদের কোন পদ্ধতির অঙ্ক, এটা হলো তালিকা পদ্ধতি, না কি জানি বলো গঠন পদ্ধতির প্রশ্ন। এই গঠন পদ্ধতির এ একটা উপাদান এক্স সেট, এ সেটের উপাদান গুলো হলো এক্স, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবা, এ একটা সেট, এর উপাদান গুলো হলো এক্স, এক্স কি রকমের সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5 6, এগুলোকে আমরা বলছি ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এটাতে যাবা তুমি 1 থেকে শুরু হবে তো 1 2 3 4 5 6 7 8 9 যেতেই পারো আনলিমিটেড, এই জন্য তার একটা লিমিট দিয়ে দিছে যে এক্স এর মানটা হবে সেরকম যেটাকে স্কোয়ার করলে 25 এর চেয়ে ছোট হবে।
তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু স্কয়ার করলে 25-এর চেয়ে কি হতে হবে, ছোট হতে হবে। যেমন ধরো আমি লিখলাম এক, এক ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্কয়ার করলে 1 25-এর চেয়ে ছোট। দুই, দুই ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্কয়ার করলে 2 2 4, 25-এর চেয়ে ছোট। তিন, তিন ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্কয়ার করলে 3 3 9, 25-এর চেয়ে ছোট। চার, চার ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্কয়ার করলে 4 4 16, 25-এর চেয়ে ছোট। কিন্তু আমি যদি 5 লিখি, 5, তাহলে 5 ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কিন্তু 5-এর যদি আমি স্কয়ার করি তাহলে পাবো কত, 5 5 25। কিন্তু তারা বলে দিছে যে তুমি সেই মানগুলো নিবা, x এর সেই মানগুলো নিবা যে মানগুলোকে স্কয়ার করলে 25-এর চেয়ে কি হয়, ছোট হয়। এই জন্য আমরা ইচ্ছে করলেও কি, ইচ্ছে করলেও আমরা 5 নিতে পারবো না, এই তাহলে 1 2 3 4 নিতে পারবো। তাহলে এর উপাদানগুলো কি কি হলো, এর উপাদানগুলো হলো 1 2 3 4, 1 2 3 4 হলো এর উপাদানগুলো। এই এখন যাও তুমি b এর উপাদানগুলো, b এর বৈশিষ্ট্যটা কি, b বলছে b এর উপাদানগুলো হলো x, কিন্তু x কি রকমের সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আর এটা কত হবে, 25-এর চেয়ে ছোট, স্কয়ার করলে হবে 25-এর চেয়ে ছোট। আমি মৌলিক সংখ্যা তোমাদেরকে পড়িয়েছি, এই জন্য তোমরা সেটা জানো। মৌলিক সংখ্যাটা আমাদের শুরু হয় কত থেকে, 2 থেকে, তাহলে 25-এর চেয়ে ছোট মানে 2 আর 3, 4 আসবে না যেহেতু 4 মৌলিক সংখ্যা না, আবার বলছি 4 কিন্তু আসবে না যেহেতু 4 মৌলিক সংখ্যা না, আবার 5 মৌলিক সংখ্যা কিন্তু 5 আসবে না, কারণ 5-এর স্কোয়ার করলে 25-এর চেয়ে কি হয়ে যায়, সমান হয়ে যায়, 25-এর চেয়ে ছোট হয় না, স্কোয়ার করলে হয় 25-এর সমান। এই এখন দেখো সি এর উপাদানগুলো সহজ একেবারেই, সি এর উপাদানগুলো, তাহলে সি এর উপাদানগুলো হলো x, কিন্তু x কি মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে, কিন্তু x স্কোয়ার সেই মৌলিক সংখ্যাটা তুমি নিবা যেটাকে স্কোয়ার করলে 25-এর সমান হবে। আবার বলছি সেই মৌলিক সংখ্যাটা তোমাকে নিতে হবে যেটাকে স্কোয়ার করলে 25-এর সমান হবে, তো সেই মৌলিক সংখ্যাটা কত, 5 5 5 25, 5 5 25। এখন দেখো তুমি এর উপাদানগুলো আমরা পেলাম, এর উপাদানগুলো কি কি পেলাম, 1 2 3 4, বি উপাদানগুলো আমরা পেলাম, বির উপাদানগুলো কি কি পেলাম, 2 এবং 3, সি এর উপাদান পেলাম, সি এর উপাদানটা কি পেলাম, 5। আমাদেরকে বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই কথাটার মানে হলো এ বি এবং সি তিনটাতেই মিল আছে যে উপাদানগুলো সেগুলো আমাদেরকে বের করতে হবে। আবার বলছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কথাটার মানে হলো এ বি সি তিনটাতেই যে উপাদানগুলো মিল আছে সেটা আমাদেরকে বের করতে হবে, কারণ তিনটাতেই মিল আছে এমন উপাদান নাই, এই যে এখানে 3 আছে এখানে 3 আছে কিন্তু 5-এর জায়গায় এখানে নিচে নাই, সি সেটার উপাদানে না, ওর 5 যদি নাও এই জায়গায় আছে আর কোথাও নাই, তাহলে কমন উপাদান একটাও নাই, সুতরাং এটাকে তুমি লিখবা কি, ফাঁকা সেট। ফাঁকা সেট লেখার সময় যদি তুমি ব্র্যাকেটটা দেও তাহলে শুধু ব্র্যাকেটটা দিবা, আর যদি ব্র্যাকেটটা না দিয়ে তুমি এই চিহ্নটা দিতে যাও, ওই চিহ্নটা দিতে যাও, তাহলে ওই চিহ্নটা দিবা, এই তোমার ইচ্ছা, হ্যাঁ ইচ্ছে করলে ব্র্যাকেট দিতে পারো, ইচ্ছে করলে এই চিহ্নটা দিতে পারো, ব্র্যাকেট দিলে ভিতরে ফাঁকা রাখবা, একটু মনে রাখবা যেন ব্র্যাকেট দিলে ভিতরটা ফাঁকা রাখবা, এই চিহ্নটা দিলে অবশ্যই তুমি ব্র্যাকেট দিবা না, এই চিহ্নটার অর্থ হচ্ছে কোনো উপাদান নাই, কেউ ওই চিহ্ন বলে, এই আমাদের উত্তরটা হলো ফাঁকা। 37 বিসিএস এর প্রশ্ন এইটা, এখন দেখো 37-এর পরে 34 বিসিএস এর প্রশ্ন আসছে, এখান থেকে 34 বিসিএস এর প্রশ্নটা একটু সলভ করি। 34 বিসিএস এ আসছে এর উপাদান গুলো হলো 1 2 3, এর উপাদান গুলো হলো 20, এই ইউনিয়ন বি সমান কত, এটি একেবারে অঙ্কের জাতি না, একেবারে সহজ অঙ্ক, বের করতে বলছে এ ইউনিয়ন বি সমান কত, 34 বিসিএস, 34 বিসিএস 34, বের করতে বলছে, তো এখানে যেহেতু কিছুই নাই উপাদান নাই তো এইসবই আসবে না, তাহলে ইউনিয়ন বি মানে কি হবে, 1 2, এখানে যেহেতু উপাদান নাই এটার হিসাবে আসছে না, উপাদান থাকলে আমাদের হিসাব করতে হতো কিন্তু কোনো উপাদানই নাই যেহেতু আমাদের হিসাবে আসছে না, দুইটা সেট মিলে আমাদের উপাদান কয়টা হলো, একটা দুইটা নিচেটাতে কোনো উপাদানই নাই, ওরই মানে কোনো উপাদানই নাই, এই জন্য দুইটা সেট মিলে আমাদের উপাদানই হলো মাত্র 3টা, এই জন্য এই নিয়ম বি সমান সমান কি, 1 2 3, 34 বিসিএস। তারপরে 33 বিসিএস একটা প্রশ্ন আসছে, 33 33 বিসিএস এখানে আসছে হচ্ছে এ সমান 5 15 20 30, আর বি সমান
তিন পাঁচ পনেরো আঠারো বিশ আমাদের বের করতে বলছে এ ইন্টারসেকশন বি সমান কত, এটা হলো তেত্রিশ বিসিএস এর প্রশ্ন, এ ইন্টারসেকশন বি সমান কত, ইন্টারসেকশন বি তুমি বের করবে একেবারে পানির মতো সহজ, দেখো এই ইন্টারসেকশন বি কতটার মানে কি, দুইটার মধ্যে যেগুলো কমন উপাদান শুধু সেইগুলো আমরা নিব, তো কমন উপাদান কি কি আছে, পাঁচ কমন তাহলে একটা পাঁচ নেব, তারপরে কি কমন পনেরো কমন, পনেরো কমন তাহলে একটা পনেরো নাও, তারপরে কি কমন বিশ কমন, বিশ তাহলে একটা বিশ নেব, এই তাহলে আমাদের উত্তর দেখি পাঁচ পনেরো এবং বিশ, আবার বলছি তাহলে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হলো পাঁচ পনেরো এবং বিশ, এই তাহলে আমাদের অ্যান্সারটা হলো পাঁচ পনেরো এবং বিশ, এটা হলো থার্টি থার্ড বিসিএস এর, আগের বিসিএস এর প্রশ্নগুলোতে সেটের অঙ্ক আসেনি যেহেতু আগের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু পঁয়ত্রিশ বিসিএস এর পর থেকে প্রতি বিসিএস এ কমপক্ষে একটা করে সেটের অঙ্ক থাকবে, এটা কিন্তু আমাদের স্টেপ ওয়ান, এখন আমরা দেখব স্টেপ টু, স্টেপ টু এর প্রশ্নগুলো দেখি, স্টেপ টু এর এটা হলো পাওয়ার সেট বা শক্তি সেট, এটা আমরা একটু দেখব, এটা দেখার আগে পাওয়ার সেট জিনিসটা কি এটা একটু বের করে নিই, সাপোজ এ সমান টু আর ই, তাহলে টি এর সমান কত, টি এর সমান কত, পাওয়ার সেট বের করতে বলছে, টি এর সমান কত, টি মানে পাওয়ার সেট অফ এ, তাহলে এ সেটের উপাদান দুইটা টি এর সমান কত, এখন যদি তোমাকে বের করতে বলে টি এর উপাদান কয়টি, টি এর উপাদান কয়টি, একটু ভালো করে বুঝবার জন্য বিষয়টা, টি এর উপাদান কয়টি, এইটা এটা যদি কখনো বের করতে বলে তাহলে সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, আবার বলছি টি এর উপাদান কয়টি, পাওয়ার সেটের উপাদান কয়টা, এটা যদি বের করতে বলে পি এর উপাদানটা তাহলে সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, তোমরা কখনো এই জিনিসটা বলে যাবে না, এন মানে হচ্ছে উপাদানের সংখ্যা, এন মানে কি এখানে এন মানে হলো উপাদানের সংখ্যা, কিন্তু এটা অবশ্যই মনে রাখবা ভিন্ন ভিন্ন উপাদানের সংখ্যা, ভিন্ন ভিন্ন উপাদানের সংখ্যা, ভিন্ন একই সংখ্যা দুবার ব্যবহার করা যাবে না, অবশ্যই উপাদানগুলো কি থাকতে হবে ভিন্ন ভিন্ন থাকতে হবে, এখন এখানে যদি বের করতে বলতো আমাদের যে পি এর উপাদান কয়টি, মানে এই সেটটা পাওয়ার সেট কত, উপাদান সংখ্যা কত, বের করতে যদি বলতো তাহলে টু টু দি পাওয়ার এন, পি এর সমান টু টু দি পাওয়ার এন, তাহলে টু টু দি পাওয়ার এন, এন মানে কয়টা, একটা দুইটা উপাদান, দুইটা উপাদান তাহলে টু টু দি পাওয়ার টু মানে কত, চার, তাহলে কয়টা উপাদান আছে, চারটে উপাদান আছে, আবার বুঝছি সূত্রটা কি টু টু দি পাওয়ার এন, কয়টা উপাদান, চারটে উপাদান আছে, চারটে উপাদান, এই এটা হলো আমাদের সূত্র, ভিন্ন ভিন্ন উপাদান কথাটা মনে রাখবে, কিন্তু যদি বলে যে এই উপাদানগুলা কি কি, মানে সাবসেটগুলা কি কি, ও সরি উপাদান তো না সাবসেট, সাবসেটগুলা কি কি, সাবসেটগুলা কি কি, তাহলে তুমি কিভাবে বের করবা, সাবসেটগুলা যদি বের করতে বলে তাহলে একটা একটা করে সাজাবা, এই যে একটা সাবসেট ই দিয়ে আরেকটা সাবসেট একটা একটা করে সাজালাম, যেহেতু দুইটা উপাদান আছে একটা একটা করে সাজালাম, দুই একটা সাবসেট ই একটা সাবসেট, এখন দুইটা করে উপাদান নিয়ে সাজাবা, টুই একটা সাবসেট, টুই তাহলে দুইটা করে যদি আমরা সাজাই তাহলে কিভাবে সাজাইতে পারি, টুই সাজাইতে পারি আর ই টু সাজাইতে পারি, ই টু সাজাইতে পারি, তাহলে ই টু যে জিনিস টু এ একই জিনিস, আবার বলছি ই টু যে জিনিস টু এ একই জিনিস, এই জন্য ই টুই লেখার পরে আর ই টু লেখার দরকার নেই, তাহলে কয়টা সাবসেট পাইলাম, একটা দুইটা তিনটা, কিন্তু একটু আগে আমরা দেখছিলাম সূত্র অনুযায়ী সাবসেট হবে কয়টি, সাবসেট হবে হচ্ছে চারটে, কিন্তু আমরা পেলাম কয়টা, পেলাম তিনটা, তাহলে মনে রাখবো আরেকটা সাবসেট মাস্ট লাগবে, সেটা হচ্ছে নাল সেট, পাওয়ার সেটের ক্ষেত্রে একটা সাবসেট অবশ্যই অবশ্যই কমন, সেই সাবসেটটার নাম হচ্ছে নাল সেট, নাল সেট হচ্ছে একটা কমন সাবসেট, পাওয়ার সেটে অবশ্যই অবশ্যই নাল সেটটা থাকতে হবে, এই আর সমস্তটা মিলে যেহেতু একটা সেট পাওয়ার সেট, এই জন্য পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, আবার একটু মনে করিয়ে দিচ্ছি সেটকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য সমস্তটা মিলে হচ্ছে পাওয়ার সেট, আর এইগুলো হলো আলাদা আলাদা সাবসেট, এইগুলো সেট আবার পুরোটা মিলেও একটা সেট, এই জন্য এইগুলোর ভিতরে তো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছই সেকেন্ড ব্র্যাকেট, আর পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, কেমন, তাহলে কয়টা সাবসেট আমরা পাইলাম, একটা দুইটা তিনটা চারটা সাবসেট আমরা পেলাম, এই তাহলে সাবসেট বের করার কৌশলটা এটা, এগুলো তোমাদের পরীক্ষায় আসে না,
আসার যে সাবসেট কয়টি সেটা আসে, যেমন ধরো কয়টা সাবসেট আছে এটা পরীক্ষায় আসে। যেমন ধরো তুমি এখানে উপাদান থাকলো 1 3 5 7 1, সাপোজ এই উপাদানগুলো থাকে, এখন আমাদেরকে বের করতে বললো পি এর মানে কয়টা সাবসেট আছে, পাওয়ার সেট কয়টা বা সাবসেট কয়টা। এখন তুমি সূত্রটা কি, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। এখন দেখো আমি আগেই বলছিলাম যে ভিন্ন ভিন্ন উপাদান থাকতে হবে, কিন্তু মাস্ট কি ভিন্ন ভিন্ন গুলাকে কাউন্ট করবা। একটা 3 একটা 5 একটা 7, তিনটে উপাদান গেল তিনটা, কিন্তু এক এখানেও আছে এখানেও আছে, এই জন্য দুইটা ধরা যাবে না, 1 2টা নয় 1 কয়টা একটা, তাহলে ভিন্ন ভিন্ন উপাদান কয়টা হলো 4টা, এই জন্য টোটালি পাওয়ার 4 মানে কত, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16টা সাবসেট আছে। তাহলে যদি বলে যে এই সেটের সাবসেট কয়টি, আবার বলছি এই সেটের সাবসেট কয়টা, সাবসেট আছে কয়টি, 16টি, কিভাবে বের করলাম, টোটালি পাওয়ার 4 কেন দিলাম, 5 না দিয়ে 4 কেন দিলাম, আবার বলছি 5 না দিয়ে 4 কেন দিলাম, 5 না দিয়ে 4 দিলাম এই জন্য যে দুইটা উপাদান হচ্ছে সেম একই, এই জন্য দুইটাকে দুইটা ধরার দরকার নাই, দুইটা মিলে কয়টা ধরবা, একটা ধরবা। সবচেয়ে সহজ বুদ্ধিটা হচ্ছে একটা মুছায় দিবা, দরকারই নেই, দুইবার একই উপাদান দুইবার লেখার কোনো দরকার নাই, একই উপাদান দুইবার লেখার কোনো দরকার নাই। এই আমার মনে হচ্ছে পাওয়ার সেটের অঙ্কগুলো তোমরা পারবা, একটু দেখি একটা একটা করে। এখন দেখো এখান থেকে 40 BCS এ প্রশ্ন আসছে না, 38 BCS এ আসছে। দেখো একটা সেট এসেটের উপাদান গুলো হলো এক্স, তাহলে দেখো অত্যন্ত জটিল অঙ্ক, অত্যন্ত জটিল, এক্স হলো ফিবোনাচি সংখ্যা, ফিবোনাচি সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 64, যে সালে প্রশ্নটা পরীক্ষায় আসছিল সেই সালে তো ছাত্ররা পারেনি, 90% স্টুডেন্টই পারেনি, কিন্তু তোমরা পারবা যেহেতু এখন সব বইয়ে পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এই ফিবোনাচি শব্দটা তোমাদেরকে প্রথমে জানতে হবে, মোবাইলে সার্চ দিলেও তোমরা জানতে পারবা ফিবোনাচি শব্দটা কি, কিন্তু এই ফিবোনাচির কোনো বাংলা আমি পাইনি এখন পর্যন্ত। ফিবোনাচি সংখ্যাটা যেটা এটার জিনিসটা কীরকম এটা তোমাকে আগে বোঝাচ্ছি আমি, যেমন এ একটা সেট, তার উপাদানগুলো হচ্ছে কি এক্স, আবার বলছি এর উপাদানগুলো কি এক্স, এক্সটা কীরকমের সংখ্যা, ফিবোনাচি সংখ্যা, এক্সটা হলো ফিবোনাচি, ফিবোনাচি। তাহলে ফিবোনাচি জিনিসটা কিরকম দেখো, ফিবোনাচি জিনিসটা হচ্ছে শূন্য থাকবে আর এক থাকবে, শুরুটা শূন্য দিন, শূন্য আর এক, শূন্য আর এক মাস্ট লিখবা তুমি, ফিবোনাচি সংখ্যা শুরু কত থেকে, শূন্য থেকে শুরু, শূন্যের পরে কত এক, শূন্যের পরে হচ্ছে এক, শূন্যের পরে সংখ্যাটাই এক, এর পরে সংখ্যাগুলো হচ্ছে ক্রমযোজিত। তোমরা পরিসংখ্যানে দেখো ক্রমযোজিত একটা জিনিস আছে, ক্রমযোজিত মানে আগেরটার সঙ্গে পরেরটা যোগ করলে যেটা পাওয়া যায়, তাহলে শূন্যের সঙ্গে যদি আবার এক যোগ করি তাহলে কি পাবো এক। এখন দেখো একের সঙ্গে যদি এক, আবার বলছি শূন্যের সাথে এক যোগ করলে, শূন্যের সাথে এক যোগ করলে এক, আবার একের সঙ্গে যদি এক যোগ করি টু, দুইয়ের সঙ্গে যদি এক যোগ করি পুরোটার সঙ্গে আগেরটার সঙ্গে কিন্তু যোগ হচ্ছে, দুইয়ের সঙ্গে এক যোগ করলে তিন, তিনের সঙ্গে যদি দুই যোগ করি, দুই যোগ করি পাঁচ, পাঁচ, পাঁচের সঙ্গে যদি তিন যোগ করি আট, আটের সঙ্গে যদি 5 যোগ করি 13, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে ফিবোনাচি সংখ্যাগুলো। আবার বলছি ফিবোনাচি সংখ্যা কথাটার মানে কি, ফিবোনাচি সংখ্যা কথাটার মানে হলো শূন্য থেকে শুরু হবে সংখ্যাগুলো আমাদের, শূন্যের পরে হবে এক, একের পরে যে পূর্ববর্তীটার সঙ্গে যোগ হবে, এই শূন্য আর এক তো লিখলা তুমি, শূন্য আর এক লিখলা, লেখার পরে একের পরে এই এক আর শূন্য যোগ করলে হলো এক, এক আর এক যোগ করলে হলো দুই, দুই আর এক যোগ করলে হলো তিন, তিন আর দুই যোগ করলে হলো পাঁচ, পাঁচ আর তিন যোগ করলে হলো আট, আট আর পাঁচ যোগ করলে হলো 13, 13 আর আট যোগ করলে হবে 21, এভাবে চলতে থাকবে, মানে পূর্বের সংখ্যাটার সঙ্গে কি হবে যোগ হবে, কিন্তু শূন্য আর এক এটা হচ্ছে বেস আমাদের থাকবে, শুরুতে কত থাকবে শূন্য এবং এক,
শূন্য এবং এক রইল, তারপরে খালি যোগ করে যোগ করে যাওয়া, শূন্য আর এক যোগ করলে এক, আর এক যোগ করলে দুই, দুই আর এক যোগ করলে তিন, এইভাবে চলতে থাকে। তাহলে ফিবোনাচি সংখ্যা গুলা তোমরা বুঝতে পারছো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বা ভাইবাতে জিজ্ঞেস করে যে ফিবোনাচি সংখ্যা কয়টি, তাহলে তো বলতে পারবো না। আল্লাহর রহমতে আনলিমিটেড ইনফিনিটি বলবা যে অসীম, ফিবোনাচি সংখ্যা কতগুলা সেগুলো আমরা কেউ জানি না। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। যেমন কিভাবে যদি চলতেই থাকে, চলতেই থাকে, তাহলে পিএ মানে উপাদান কয়টা আছে, পাওয়ার সেটের সাবসেট কয়টা, এটা কিভাবে বের করবো তুমি? পাওয়ার সেটের সাবসেট তুমি বের করতে পারবা না। এই কিভাবে বের করো? চলছেই চলছে, এই জন্য তার একটা বার দিয়ে দিছে, মানে একটা লিমিট দিয়ে দিছে যে এই জায়গাতে যে আমাদেরকে কি থেমে যেতে হবে, কোন জায়গাতে যায় থামতে হবে, এক্স স্কোয়ার লেস দেন চৌষট্টি, এক্স স্কোয়ার লেস দেন চৌষট্টি। এই কথাটার মানে হলো সেই জায়গায় যে তুমি থামবা যেখানে স্কোয়ার করলে চৌষট্টির চেয়ে কম হয়, বেশি যেন না হয়ে যায়, বেশি যেন না হয়ে যায়। এখন আমরা যদি পাঁচের স্কোয়ার করি, পাঁচ পাঁচে পঁচিশ, চৌষট্টির চেয়ে ছোট, আটের স্কোয়ার করলে আটারে চৌষট্টি, আটারে কত? চৌষট্টি। কিন্তু আটারে চৌষট্টি কি চৌষট্টির চেয়ে ছোট? আবার বলছি, আটারে চৌষট্টি কিন্তু চৌষট্টির চেয়ে ছোট নয়। আবার তেরো স্কোয়ার করলে তেরো তেরো একশো উনসত্তর, যেটা চৌষট্টির চেয়ে কি নয়, ছোট নয়। সুতরাং এই জায়গাতে আমাদের থেমে যেতে হবে, আট কেউ নেওয়া যাবে না, তেরো কেউ নেওয়া যাবে না। তাহলে থামতে হবে কোন জায়গাটাতে যায়? থামতে হবে হচ্ছে পাঁচের কাছে যায়, পাঁচের কাছে যায় থামতে হবে আমাদের, পাঁচের কাছে। এবং পাঁচের কাছে যায় থামলাম, শেষ হলো। আবার বুঝছি পাঁচের কাছে যায় কেন থেমে গেলাম, কারণ পাঁচের স্কোয়ার করলে পাঁচ পাঁচে পঁচিশ, চৌষট্টির চেয়ে ছোট। এই যে দেখো বলে দিছে, স্কোয়ার করলে চৌষট্টির চেয়ে ছোট হতে হবে, স্কোয়ার করলে চৌষট্টির চেয়ে ছোট হতে হবে। তাহলে পাঁচের স্কোয়ার করলে পাঁচ পাঁচে পঁচিশ, চৌষট্টির চেয়ে ছোট, ঠিক আছে। কিন্তু পাঁচের পরের সংখ্যাটা হচ্ছে পাঁচ আট তিন আট, কিন্তু আঠেরো যদি আমরা স্কোয়ার করি তাহলে চৌষট্টির চেয়ে ছোট হবে না, আঠেরো স্কোয়ার করলে চৌষট্টির সমান হয়ে যাবে, এই জন্য আটকে নেওয়া যাবে না। তাহলে আমরা এই নাম্বারগুলো পাইলাম। এখন আমরা পিএ সমান কত পাবো দেখো, পিএ সমান টু টু দি পাওয়ার এন, উপাদান কয়টা দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে টু টু দি পাওয়ার সিক্স হওয়ার কথা। আবার বলছি যেহেতু উপাদান ছয়টা, তাহলে হওয়ার কথা টু টু দি পাওয়ার সিক্স, কিন্তু সমস্যাটা হলো এখানে দুইটা ওয়ান আছে। তাহলে যেহেতু দুইটা ওয়ান আছে, একটা ওয়ান আসবে হিসাবে আর একটা ওয়ান হিসাবে আসবে না, তাহলে আমরা একটা ওয়ান বাদ দিয়ে দিতে পারি, একটা ওয়ান বাদ দিয়ে দিতে পারি। তো কয়টা হলো? পাঁচটা হলো। তাহলে আমরা যে টু টু দি পাওয়ার ফাইভ, উত্তরটা কত? বত্রিশ। আবার বলছি ওয়ান ছিল দুইটা, একটা ওয়ান আমি বাদ দিছি, উত্তরটা কিন্তু টু টু দি পাওয়ার সিক্স নয়, উত্তরটা হবে টু টু দি পাওয়ার কি ফাইভ। টু টু দি পাওয়ার ফাইভ মানে কত? টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ। এই আশা করছি বুঝতে পারছো, এটা আমাদের আটত্রিশ বিসিএস এর প্রশ্ন, আটত্রিশ বিসিএস। পরে এখান থেকে ছত্রিশ বিসিএস এর প্রশ্ন আসছে, ছত্রিশ বিসিএস এও এখান থেকে প্রশ্ন আসছে আর কি। দেখো থার্টি সিক্স এর প্রশ্নটা কিরকম, থার্টি সিক্স এর প্রশ্নটা ছিল এরকম, এক্স উপাদান, এক্স হচ্ছে কি ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এক্স হলো মৌলিক সংখ্যা, এবং এক্স লেস অর ইকুয়াল ফাইভ, এবং এক্স লেস অর ইকুয়াল ফাইভ, পিএ এর সদস্য সংখ্যা, সদস্য কয়টি, একই প্রশ্ন আর কি। এখন দেখো মৌলিক সংখ্যাটা একটু আগে আমরা পড়ছি যে মৌলিক সংখ্যাটা শুরু কত থেকে, মৌলিক সংখ্যাটা শুরু হচ্ছে দুই থেকে। এখন আমাদেরকে বলছে যে তুমি যে উপাদানগুলো নিবা, এ সেটের যে উপাদানগুলো নিবা, এই উপাদানগুলো হতে হবে কি ধরনের সংখ্যা? উপাদানগুলো হতে হবে হচ্ছে মৌলিক সংখ্যা। এখন উপাদানগুলো যে মৌলিক সংখ্যা হবে সেটা পাঁচের সমান হবে, পাঁচের চেয়ে বড় হওয়া যাবে না। এখন পাঁচের পাঁচ পর্যন্ত যেতে পারবা তুমি, মৌলিক সংখ্যাটা কোন পর্যন্ত যেতে পারবা? পাঁচ পর্যন্ত যেতে পারবা, মানে পাঁচের ছোট অথবা পাঁচের সমান পর্যন্ত আর কি যেতে পারছো তুমি। তাহলে পাঁচ পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যাগুলো চিন্তা করি, তাহলে কি কি পাচ্ছি? দুই একটা মৌলিক সংখ্যা পাচ্ছি, তিন একটা মৌলিক সংখ্যা পাচ্ছি, পাঁচ একটা মৌলিক সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা উপাদানগুলো কি কি পাবো? দুই তিন এবং পাঁচ। তাহলে এ হচ্ছে একটা সেট যার উপাদানগুলো কি কি? দুই তিন পাঁচ। কেন দুই তিন পাঁচ? বসে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিতে, যেহেতু পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিতে বলছে। আবার বলছি যেহেতু পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিতে বলছে, এই জন্য উপাদানগুলো কি কি হবে? দুই তিন এবং পাঁচ। তাহলে এ সেটের যে উপাদানগুলো আমি পেলাম, কয়টা উপাদান পেলাম? একটা দুইটা তিনটা। তাহলে পিএ এর সদস্য কয়টা হবে? পিএ এর সদস্য হবে টু টু দি পাওয়ার তিন, যেহেতু তিনটা উপাদান, তিন টু টু দি পাওয়ার তিন মানে কত? পাঁচ। আবার বলছি তাহলে পি এর উপাদান কয় কি হবে? পি এর উপাদান হবে টু টু দি পাওয়ার তিন, টু টু দি পাওয়ার তিন মানে কত? টু টু দি পাওয়ার তিন মানে হলো আট।
এটা হলো 36 বিসিএস এর প্রশ্ন। 36 বিসিএস আশা করছি তোমরা পারবা, এগুলো সবই পারবা আর কি, এই সমস্যায় পড়ার কথা নয়। আমরা আরেক প্রথমের প্রশ্নে যাব, কিন্তু তার আগে আর একটু দেখে নিই একটু। যেমন ধরো যদি বলে যে তিন উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট কয়টি, যেমন বলল তিন উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট কয়টি, তাহলে তিন উপাদান বিশিষ্ট একটা সেটের উপসেট কয়টি, টু পাওয়ার তিন মানে আটটা। এটাই যদি বলে চার উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট কয়টি, মানে কত, ১৬টা। এটাই যদি বলে পাঁচ উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট কয়টি, ৫ মানে ৩২টা। তাহলে তিন উপাদান বিশিষ্ট একটা সেটের উপাদান ৩ মানে ৮, চার উপাদান বিশিষ্ট একটা সেটের উপসেট ৪ মানে ১৬, পাঁচ উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট ৫ মানে কত, ৩২। আশা করছি পারবা। আবার যদি এরকম করেও বলতো, পাঁচ উপাদান বিশিষ্ট না বলে যদি বলতো একটা সেট যার উপাদান গুলা ২ ৩ ৪ ৫ ৬, পি এর সমান কয়টি, পি এর সদস্য কত, সদস্য কত, পি এর সদস্য কত, তাহলে টু টু পাওয়ার কত হবে, টু টু পাওয়ার ১টা ২টা ৩টা ৪টা ৫টা, টু টু পাওয়ার ৫ মানে ৩২টা। তাহলে এর সমান যদি দেওয়া থাকে, এর সমান দেওয়া রইলো এই জিনিসগুলা, এর সমান দেওয়া রইলো এই জিনিসগুলা, বের করতে বললো পি এর সমান কত, তাহলে পি এর সমান টু টু পাওয়ার ৫, টু টু পাওয়ার ৫ মানে কত, এই নিয়মটা বুঝলাম। এখন আমরা আরেকটা নিয়মে যাব, স্টেপ ৩, বেশি ইম্পর্টেন্ট, বিগত সালের প্রশ্ন এটাতে বেশি আসছে। এটা হলো আমরা দেখব হচ্ছে ৩ নাম্বার টাইপ ৩ এ আমরা যে প্রশ্নগুলো দেখব এগুলো সব হচ্ছে গঠন পদ্ধতি অঙ্ক, গঠন পদ্ধতির অঙ্ক। যেমন ১ নম্বর অঙ্কটা তুমি দেখো, এটা আসছে ৩৯ বিসিএস এ, সি একটা সেট যার উপাদানগুলো এক্স, এক্স হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন, এক্স স্কোয়ার লেস দেন ৫ সি সমান, এটা হচ্ছে ৩৯ বিসিএস, ৩৯ বিসিএস এর প্রশ্ন, ৩৯ বিসিএস একেবারেই সহজ। একা দেখে দেখো সি একটা সেট, এর উপাদান গুলো হচ্ছে এক্স, এক্স কেমন ধরনের সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা তুমি সেই পর্যন্ত নিতে পারবা যাদেরকে স্কোয়ার করলে ১৮ চেয়ে কি হয়, ছোট হয়, ১৮ চেয়ে কি হবে, কম হবে। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি ১ কে নেই, ঋণা মাইনাস ১ নেই, মাইনাস ১ এর স্কোয়ার করলে ১৮ চেয়ে ছোট মানে কি, ১ ১৮ চেয়ে ছোট। আমরা যদি মাইনাস ২ নেই, তাহলে মাইনাস ২ এর স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস ৪, ১৮ চেয়ে ছোট। আমরা যদি মাইনাস ৩ নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ৩, ৩কে ৯, ১৮ চেয়ে ছোট। আমরা যদি মাইনাস ৪ নেই, তাহলে মাইনাস ৪ স্কোয়ার মানে ১৬, ৪ ৪ ১৬, ১৮ চেয়ে কি, ছোট। কিন্তু আমরা যদি ৫ নেই, মাইনাস ৫, তাহলে হয়ে যাচ্ছে কি, মাইনাসে মাইনাসে প্লাস, স্কোয়ার করলে ৫ ৫ ২৫। কিন্তু তারা বলছে যে সেই উপাদানগুলো তুমি নিবা যে উপাদানগুলোকে স্কোয়ার করলে ১৮ চেয়ে কি হবে, ছোট হবে। আবার বলছি তারা বলছে যে সেই উপাদানগুলি তুমি নিবা যেগুলোকে স্কোয়ার করলে ১৮ চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে ১৮ চেয়ে ছোট হবে কোন উপাদানগুলোকে স্কোয়ার করলে, ঋণাত্মক নিতে হবে, কিন্তু ঋণাত্মক 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 নিতে হবে, তাহলে মাইনাস নেগেটিভ মাইনাস হলা, তাহলে মাইনাস ১ কে স্কোয়ার করলে ১৮ চেয়ে ছোট, মাইনাস ২ কে স্কোয়ার করলে ১৮ চেয়ে ছোট, মাইনাস ৩ কে স্কোয়ার করলে ১৮ চেয়ে ছোট, মাইনাস ৪ কে স্কোয়ার করলে ১৮ চেয়ে ছোট। তাহলে সি এর উপাদান গুলা কি কি, সি এর উপাদান গুলা মাইনাস ১ মাইনাস ২ মাইনাস ৩ মাইনাস ৪। আবার বলছে ওরা বলছে সি এর উপাদান গুলা কি কি, তাহলে সি এর উপাদান গুলা কি কি, সি এর উপাদান গুলা হচ্ছে মাইনাস ১ মাইনাস ২ মাইনাস ৩ মাইনাস ৪। সি এর উপাদান গুলো হচ্ছে মাইনাস ১ মাইনাস ২ মাইনাস ৩ এবং মাইনাস ৪। এটা ৩৯ বিসিএস এর প্রশ্ন, ৩৯।
যেমন ধরো এখানে একবার আসছে এরকম যে এ একটা সেট, এ একটা সেট যার উপাদান গুলো হচ্ছে এক্স এবং এক্স হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যার ক্লাসে পড়ছিলাম দুনিয়াতে জোড় মৌলিক সংখ্যা আছে কয়টা, একটা মাত্র সংখ্যা আছে যেটা জোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে দুই। এখন তারা বলছে যে এ সেটের উপাদান গুলো কিরকম উপাদান, উপাদান গুলো হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। আবার বলছি এসেটের উপাদান গুলো কোন ধরনের উপাদান, এসেটের উপাদান গুলো হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা। তাহলে আমি এসেটের উপাদান যাই দেখি না কেন সেগুলো জোড় মৌলিক সংখ্যা হতে হবে, আর জোড় মৌলিক সংখ্যা তো দুনিয়াতে একটাই আছে এবং সেটা হচ্ছে কত, দুই। এই জন্য একটা উপাদানই হবে, তাহলে আমাদের এসেটের উপাদানটা কি হবে, দুই, আর কোনো উপাদানই নাই। জোড় মৌলিক সংখ্যা দুনিয়াতে কয়টা, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুনিয়াতে একটা এবং সেটা হচ্ছে দুই। তাহলে এর মানটা কত হবে, এর উপাদানটা হবে দুই। খুব সহজ। এখন আমরা একটু যাব স্টেপ চার, চার নাম্বার স্টেপ। এটা করবো হচ্ছে আমরা পূরক সেট, স্টেপ ফোর পূরক সেট। এখন এই পূরক সেটটা তোমাদের ইম্পর্টেন্ট, একটু বুঝে নেই যে পূরক সেট জিনিসটা কি। ইউ ইউনিভার্সাল সেট বলে এটাকে, ইউ কে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কথাটার মানে হলো সার্বিক সেট, বাংলায় হলো সার্বিক সেট, যে সেটে সকল উপাদান বিদ্যমান থাকে। যেমন আমি ইউ সমান লিখলাম দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা লিখলাম ইউ। উপাদান গুলা দেয়া আছে। এখন আমাদেরকে যদি বলে পূরক সেট, এ এর পূরক সেট তার উপাদান গুলা কি কি, আবার বলছি এ এর পূরক সেটের উপাদান গুলা কি কি, তাহলে এ সেটের উপাদান আছে, ইউ সেটের উপাদান আছে। তাহলে আমরা বের করবো কি এ সেটের, এ এর পূরক সেটের উপাদান। এটাকে এইভাবে প্রকাশ করা হয়, এ ড্যাশ পূরক সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়, ড্যাশ অথবা এ সি কমপ্লিমেন্টারি সেট, একই জিনিস। আমরা বের করবো এসি সমান কত, তোমরা একটু মনে রাখবা, খুব মনোযোগ সহকারে দেখো বিষয়টা। এ কমপ্লিমেন্টারি সেট মানে হলো ইউ এর উপাদান গুলা থেকে এ এর উপাদান গুলা তুমি বাদ দিয়ে দিবা। আবার বলছি ইউ থেকে বাদ দিবা কি, এর উপাদান গুলা বাদ দিবা, তাহলেই তুমি পূরক সেটের মান। তাহলে ইউ এর উপাদান গুলা থেকে বাদ দিতে হবে কিসের উপাদান গুলা, এ এর উপাদান গুলা বাদ দিতে হবে। তাহলে এর উপাদান গুলা কি, তিন বাদ যাবে, চার বাদ যাবে, পাঁচ বাদ যাবে। তাহলে এ এর সমান সমান কি হবে, দুই ছয় সাত। আবার বলছি তাহলে পূরক সেট কথাটার মানে কি, পূরক সেট কথাটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের উপাদান গুলা থেকে এ সেটের উপাদান গুলা বাদ দিতে হয়। আবার বলছি ইউনিভার্সাল সেটের উপাদান গুলা থেকে এ সেটের উপাদান গুলা যখন তুমি বাদ দিবা তখন তুমি পেয়ে যাবা হচ্ছে পূরক সেটটা, পূরক সেটের সদস্য গুলা পাবা, পূরক সেটের এগুলা উপাদান গুলা পাবা। তাহলে এখানে ইউ এর উপাদান গুলা থেকে আমরা এ এর উপাদান গুলা বাদ দিলাম, কি কি বাদ দিলাম, তিন বাদ দিলাম, চার বাদ দিলাম, পাঁচ বাদ দিলাম। তাহলে পূরক সেটটা আমি কি কি পেলাম, দুই ছয় সাত, এই তিনটে উপাদান আছে হচ্ছে এ এর পূরক সেটের। তাহলে এ এর পূরক সেটের উপাদান কয়টি, তিনটি। এখন তুমি যদি সাড়ে প্রশ্নগুলো একটু সলভ করো তাহলেই সহজেই বুঝতে পারবা। আমরা সাড়ে প্রশ্নগুলো একটু দেখি, এটা হলো 40 বিসিএস এর প্রশ্ন। পি সমান সমান এক্স, এক্স হলো 12 এর
গুণনীয়ক, অর্থাৎ কিউ সমান সমান এক্স, এক্স হলো 3a গুণিতক এবং এক্স লেস দেন লেস অর ইকুয়াল 12। আমাদেরকে বের করতে বলছে পি বার কিউ সমান কত, আবার বলছে আমাদেরকে বের করতে বলছে পি বার কিউ সমান কত। এটা খুব ইম্পর্টেন্ট, 40 বিসিএস এর প্রশ্ন, 40 বিসিএস মানে গত বিসিএস এই প্রশ্নটা আসছে, গত বিসিএস এ একটু দেখো, অত জটিল নয়। তাহলে পি এবং কিউ দুইটা সেট, পি সেটের উপাদানগুলো কি রকম হবে তারা বলে দিছে, কিউ সেটের উপাদানগুলো কি রকম হবে তারা বলে দিছে। তাহলে পি এর উপাদানগুলো কি রকম, রকমটা বলা আছে, কিউ এর উপাদানগুলো কি রকম, রকমটা বলা আছে, কিন্তু উপাদানগুলো কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপাদানগুলো বের করে নিতে হবে। তাহলে আমরা পি এর উপাদানগুলো বের করি আগে আর কিউ এর উপাদানগুলো বের করি আগে। তাহলে পি এর উপাদান বের করো, কিউ এর উপাদান তুমি বের করো। তাহলে পি এর উপাদান হলো 12 এর গুণনীয়ক গুলা, 12 এর গুণনীয়ক। এখন তোমাদের জানতে হবে যে গুণনীয়ক জিনিসটা কি আর গুণিতক জিনিসটা কি। গুণনীয়ক হচ্ছে যেমন 12 এর গুণনীয়ক, এই কথাটার মানে হলো যে সকল সংখ্যা দিয়ে 12 কে ভাগ করা যায়, যেমন 12 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায় এবং 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12 এর গুণনীয়ক কোনগুলো, 12 এর গুণনীয়ক হলো যেগুলো যে সংখ্যাগুলো দিয়ে 12 কে ভাগ করা যায়। কিন্তু এইটাই যদি বলতো 12 এর গুণিতক, তাহলে 12 এর গুণিতক কোনগুলা, 12 দিয়ে যাদেরকে ভাগ করা যায়। যেমন 12 এর গুণিতক কে, 12 এর গুণিতক হচ্ছে 12 নিজে, তারপরে কত 24, তারপরে কত 36, তারপরে কত 48, এভাবে চলতে থাকবে। তাহলে গুণনীয়কটা কিন্তু সসীম, নির্দিষ্ট কয়েকটা, একটু মনে রাখবা, কিন্তু গুণনীয়কটা হচ্ছে নির্দিষ্ট কয়েকটা, কিন্তু গুণিতক, গুণিতক সবসময় অসীম, গুণিতকের কোনো সীমা পরিসীমা নাই। 12 এর গুণিতক আছে কত, হাজার হাজার গুণিতক আছে। তাহলে আমাদের পি সেটের উপাদানগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক কি কি, 1 2 3 4 6 12, এটি হলো 12 এর গুণনীয়ক। তাহলে পি সেটের উপাদানগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক গুলা, অর্থাৎ 12 কে ভাগ করা যায় যে সকল সংখ্যা দিয়ে। তাহলে 12 কে ভাগ করা যায় কি দিয়ে, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে এবং 12 দিয়ে। তাহলে 12 এর গুণনীয়ক হলো কয়টা, এই 6টা গুণনীয়ক তুমি পাবা 12 এর গুণনীয়ক। এখন কিউ এ যাও, কিউ এর উপাদান গুলা হচ্ছে, দেখো ওরা বলে দিছে x হচ্ছে উপাদান গুলা, কিন্তু x কিরকম, 3 এর গুণিতক। তাহলে একটু আগে বলছিলাম গুণিতক হচ্ছে আনলিমিটেড, 3 এর গুণিতক কে কে, 3 একে 3 নামাতা গণ বা নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 একে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এভাবে চলতেই থাকবে, হাজার হাজার গুণিতক আছে। কিন্তু তারা বলে দিছে যে এইভাবে তুমি যেতে যেতে কোন পর্যন্ত যাবা, 12 পর্যন্ত যাবা। এই যে দেখো লেস অর ইকুয়াল 12, মানে 12 পর্যন্ত তুমি কি যেতে পারবা, 12 এর উপরে তুমি যেতে পারবা না। তাহলে 3 এর গুণিতক গুলো না মাথা কোনো একটু, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 একে 9, 3 4 12, 12 পর্যন্ত আমি গুণিতক গুলো নিলাম। তাহলে 3 এর যে গুণিতক গুলো নিলাম, 3 এর গুণিতক গুলো কত পর্যন্ত নিলাম, 12 পর্যন্ত নিলাম। আর উপরের পি এর উপাদান গুলো ছিল গুণনীয়ক, আর কিউ এর উপাদান গুলো হচ্ছে গুণিতক। এখন বুঝতে পি বা কিউ ভালোভাবে বুঝতে হবে, কিন্তু পি বা কিউ সমান কত। তাহলে পি বা কিউ মানে কমন উপাদান গুলো তুমি বাদ দিবা, একটু দেখে খেয়াল করো, 3 কমন বাদ, 6 কমন বাদ, 12 কমন বাদ, কিন্তু 9 কিন্তু কমন না, কিন্তু তারপরে ওইটা বাদ যাবে, এটা আসবে না, কারণ আমাদের পি থেকে কিউ বাদ দিতে বলছে। তাহলে পি থেকে কিউ বাদ দিবা, ভালোভাবে শুনবা বিষয়টা, পি থেকে কিউ বাদ দেওয়া কথাটার মানে হলো পি এবং কিউ এর মধ্যে কমন গুলা বাদ দেওয়া। কারণ কমন গুলা বাদ দিবা যে কোথায় থেকে বাদ দিবা, পি থেকে বাদ দিবা, বাদ দেওয়ার পর যে উপাদান গুলা থাকবে সেইটাকে আমরা বলছি পি বা কিউ। তাহলে রয়ে গেল কি, 1 2 4, 1 2 এবং 4, এই 9টা কিন্তু আসবে না, 9টা আসবে না, কারণ এখানে যেগুলো রয়ে গেল এগুলো হচ্ছে পি বা কিউ। তাহলে পি বা কিউ মানে কি, 1 2 এবং 4, 1 2 এবং 4। আমি বুঝতে পারছি, বুঝতে সমস্যা হচ্ছে যে, এই জন্য আবার একটু বলছি, এটাতেই যদি আসতো যে কিউ বা পি, কিউ বা পি, তাহলে তুমি কিউ থেকে পি এর উপাদানগুলো বাদ দিলা, কিন্তু কিউ থেকে তো পি এর উপাদানগুলো বাদ দিতে বলেনি, শুধু কমনগুলো বাদ দিবা। তাহলে কি বাদ দিবা, 3 6 12,
তিন ছয় বারো বাদ দেওয়ার পরে কিউ এর যে প্রথমে আসে কি কিউ, প্রথমে আসে হচ্ছে কিউ, কিন্তু কিউ এর যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে কিউ বাদ পি যদি আসতো তাহলে উত্তরটা হতো কত, নয়। কিউ বাদ পি আসলে উত্তরটা হতো নয়, কিন্তু আসছে পি বাদ কিউ, এই জন্য উত্তরটা হচ্ছে এক দুই এবং চার, এক দুই এবং চার। বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে পরের অঙ্কটা করলে মনে হয় বুঝতে পারবা, আরো অঙ্ক আছে এরকম আর কি। আচ্ছা এখন আমরা আরেকটা আরেকটা অঙ্ক আমরা একটু দেখি, স্টেপ ফোর। যেমন ধরো তুমি এইরকম আছে এ সমান এক দুই তিন, বি সমান তিন চার পাঁচ, বসে এ বা বি সমান আমি কমনটা বাদ দিয়ে দিই, আবার বলছি এ থেকে যদি আমি কমনটা বাদ দিই তাহলে এ রইলো কি, এক এবং দুই। এর যে উপাদান গুলা রইলো সেটা হলো এক এবং দুই, এক এবং দুই, কমনটা বাদ দিলে রইলো কি এক এবং দুই। এই যে দেখো এ এর যেগুলো রয়ে গেল কমনটা বাদ দেওয়ার পরে এ এর যেগুলো রয়ে গেল এটা হলো এ বাদ বি, ঠিক ওটা করে যদি আসতো যে বি বাদ এ, বি বাদ এ, তাহলে তুমি বি থেকে বাদ দিতা, কিন্তু বি থেকে কি বাদ দিবা, শুধু কমনটা বাদ দিবা, বি থেকে কমন বাদ দিলে কমনটা বি থেকে বাদ হয়ে গেল, রইল কি তাইলে চার আর পাঁচ, চার আর পাঁচ। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এ বাদ বি সমান এক এবং দুই, বি বাদ এ মানে চার এবং। এই তো এখন লাস্ট আমাদের আরেকটা স্টেপ আছে, এটা হলো স্টেপ ফাইভ। অন্যান্য অঙ্ক কিছু আছে, স্টেপ পাঁচ রকমের অঙ্ক তোমাদেরকে আজকে করালাম। এই পাঁচ নম্বর স্টেপের অঙ্ক হলো একটু তোমরা দেখো, এটা থার্টি টু বিসিএসএ, থার্টি সেকেন্ড বিসিএসএ আসছে। এই ইকুয়াল টু x belongs to n, x square greater than 8, x cube less than 3, x সমান কত। একেবারে সহজ দেখো, একেবারেই সহজ আর কি, এই একেবারেই সহজ। এগুলো একটু ভালোভাবে বুঝতে হবে জিনিসটা কি রকম, এ একটা সেট, এ একটা সেট, এর উপাদানগুলো হলো কি এক্স, উপাদানগুলো হলো এক্স, এবং উপাদানগুলো কোন রকমের সংখ্যা, বিলংস টু এন, কথাটা মানে হলো উপাদানগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, পড়াইছি তোমাদেরকে কিন্তু ন্যাচারাল নাম্বার, বিলংস টু এন কথাটার মানে হলো উপাদানগুলো কি ধরনের, উপাদানগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কথাটার মানেই হলো এক দুই তিন চার পাঁচ এরকম পূর্ণ সংখ্যা, অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু এক দুই তিন চার পাঁচ এরকম পূর্ণ সংখ্যা হবে। এখন এই যে পূর্ণ সংখ্যাগুলো, কোন সংখ্যাটাকে তুমি নিবা, যে সংখ্যাটাকে স্কোয়ার করলে আটের চেয়ে বড় আর কিউব করলে তিরিশের চেয়ে ছোট, আবার বলছি যে সংখ্যাটাকে স্কোয়ার করলে আটের চেয়ে বড় হবে আর কিউব করলে তিরিশের চেয়ে ছোট হবে সেই সংখ্যাগুলো নিতে হবে। তাহলে দেখো তিন যদি আমরা নিই, তিন এক্স এর মানটা যদি আমরা তিন নিই, তাহলে তিনের যদি স্কোয়ার করি তাহলে তিন তিরিকে নয়, আটের চেয়ে বড়। আবার বলছি যদি এক্স এর মানটা আমরা তিন নিই, তাহলে তিনের যদি স্কোয়ার করি তাহলে তিন তিরিকে নয়, আটের চেয়ে কি বড়। আবার তিনের যদি আমি কিউব করি, তিনের যদি কিউব করি তাহলে তিন তিরিকে নয়, তিন নয় সাতাশ, তিরিশের চেয়ে কি ছোট। তাহলে দুনিয়াতে একটা মান শুধু তুমি পাবা, আবার বলছি দুনিয়াতে একটা মান শুধু তুমি পাবা যে মানটাকে স্কোয়ার করলে হবে আটের চেয়ে বড় এবং কিউব করলে হবে তিরিশের চেয়ে
ছোট, স্কয়ার করলে হবে আটের চেয়ে বড় এবং কিউব করলে হবে ত্রিশের চেয়ে ছোট। সে মানটা কত? সে মানটা হলো তিন। সে মানটা হলো তিন। এইরকম আরো আছে বেশ কয়টা প্রশ্ন, একটু দেখাই তোমাদেরকে। আরেকটা প্রশ্ন আছে, এক্স বিলংস টু এন, এক্সটা হলো সিক্স, লেস দেন এক্স, লেস দেন সেভেন হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? এই এখানে দেখো কি বলছে, এ একটা সেট, তার উপাদানগুলো হলো এক্স, এক্সটা কি রকমের স্বাভাবিক সংখ্যা, আবার এক্স এর মানটা কত? মানটা হচ্ছে সাতের চেয়ে কম, ছয়ের চেয়ে বেশি। আবার বলছি সাতের চেয়ে ছোট, ছয়ের চেয়ে বেশি। উত্তরগুলো এরকম করে দেয়া আছে, সাত ছয়ে দেয়া আছে ছয় দশমিক পাঁচ, দয়ে দেয়া আছে আট, দয়ে দেয়া আছে কোনো দিন নাইন। তো এই অঙ্কটা করতে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে এটা উত্তর দিয়ে আসে এটা ছয় দশমিক পাঁচ, কারণ সাত এবং ছয়, সাত এবং ছয়ের মাঝে আছে কত? সাত এবং ছয়ের মাঝে আছে ছয় দশমিক পাঁচ। কিন্তু এই জায়গাটার দিকে তাকানোর সময় তাদের হাতে নাই, তারা যে বলে দিছে যে মানগুলো হবে ন্যাচারাল নাম্বার। আবার বলছি মানটা হবে কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কথাটার মানে কি? পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, ইন্টিজার এক দুই তিন চার পাঁচ ছয় এরকম হবে, কিন্তু ভগ্নাংশ হওয়া যাবে না। কিন্তু এটা একটা ভগ্নাংশ, এই জন্য এটার অ্যাকচুয়ালি উত্তর নাই, ফাঁকা নান অথবা পরিচ্ছিন্ন, ফাঁকা অথবা পরিচ্ছিন্ন মানে এর কোনো উপাদান নাই। তাহলে এর উপাদান নাই মানে কি ছিন্ন? পরিচ্ছিন্ন থাকবে। এই এইগুলো আমাদের বিষয়টা, এই ন্যাচারাল নাম্বার এটার দিকে একটু তাকাতে হবে আমাদেরকে আর কি। লাস্ট অঙ্ক তোমাদের, এখন যে অঙ্কটা করাচ্ছি এটা শেষ অঙ্ক আমাদের সেটের যে প্রশ্ন করে এগুলো মোটামুটি কভার হয়ে গেছে আর কি, নিয়মগুলো বাকি নেই। লাস্ট অঙ্কটা হচ্ছে বিলংস টু এন আর এক্স স্কোয়ার গ্রেটার দেন পনেরো, এক্স কিউব লেস দেন একশো, এর সমান না x সমান কত? x সমান এটা বের করতে বলছে, এই এটা আমাদের লাস্ট অঙ্ক। তো x সমান কত দেখো, x হচ্ছে ন্যাচারাল নাম্বার, একই জিনিস আগেরটার মতোই, কিন্তু এই সংখ্যাটাকে তুমি নিবা যেটাকে স্কোয়ার করলে পনেরোর চেয়ে বড় হবে, কিন্তু কিউব করলে একশোর চেয়ে ছোট হবে। আবার বলছি সেই সংখ্যাটাকে তোমার নিতে হবে যেটাকে স্কোয়ার করলে পনেরোর চেয়ে বড়, কিন্তু কিউব করলে তিরি একশোর চেয়ে ছোট হবে। স্কোয়ার করলে পনেরোর চেয়ে বড়, কিউব করলে একশোর চেয়ে ছোট। মনে মনে তোমরা বুঝতে পারছো বোধ হয় সে মানটা হচ্ছে চার। চারের যদি আমরা স্কোয়ার করি তাহলে চার চারে ষোলো, তাহলে চারের স্কোয়ার করলে চার চারে ষোলো, পনেরোর চেয়ে বড়। আবার চারের যদি কিউব করি তাহলে চার চারে ষোলো, চার ষোলো চৌষট্টি, একশোর চেয়ে কি ছোট। এই আবার বলছি কিন্তু পাঁচ যদি তুমি নিতে চাও, পাঁচ পাঁচের যদি তুমি স্কোয়ার করো পাঁচ পাঁচে পঁচিশ, পনেরোর চেয়ে বড় হয়ে যাচ্ছে ছোট হচ্ছে না। আবার পাঁচটা যদি কিউবও করো তাহলে একশোর চেয়ে ছোট হচ্ছে না, এই এই জন্য পাঁচ নেওয়া যাবে না। তাহলে আমাদের উত্তরটা হবে কত? এক্স ইকুয়াল টু চার। এখন তোমরা মনে মনে ভাবছো যে এই চার পাবো কেমনে, এটা চিন্তাটা করবো কেমনে, চারটা পাবো কেমনে? চারটা পাবা হচ্ছে তুমি পাওয়ার তো দরকার নাই, উত্তরে তো দেওয়া থাকবে, চারটা উত্তর দেওয়া থাকবে, তুমি এই কন্ডিশনগুলো মিলাই নিবা, উত্তর থেকে কন্ডিশনগুলো মিলাই নিবা, উত্তর চারটা উত্তর থেকে কন্ডিশন মিলাবা। যেমন একটা উত্তরে দেওয়া থাকবে চার, যখন চার দেওয়া থাকবে চারের তুমি স্কোয়ার করলে দেখো চার চারের ষোলো, পনেরোর চেয়ে বড় হচ্ছে। আবার কিউব করলে কত হবে? চার চারের ষোলো, চার ষোলো চৌষট্টি, চার চারের ষোলো, চার ষোলো চৌষট্টি, একশোর চেয়ে কি ছোট। এই জন্য আমাদের উত্তরটা হবে চার, অপশন থেকে আসবা। এই আজকে এই পর্যন্ত, এই সপ্তাহে আমি ক্লাসটা নিলাম, আগামী সপ্তাহে অন্য কোনো স্যার তোমাদের ক্লাসটা নেবে, বা বিজ্ঞান ক্লাস নেবে অথবা ইংরেজি ক্লাস নেবে, আজকে রাতে রুটিনটা দিয়ে দিবে, সামনের সপ্তাহে রুটিনটা আজকে রাতে দিয়ে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, ঘরে থেকো, আসসালামু আলাইকুম।